ওয়েলকাম টু লার্ন টেক্সটাইল। তো আজ আমরা কাউন নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা জেনে নেই যে আজ আমরা এই ভিডিও থেকে কি কি শিখতে পারব। তো আমরা এই ভিডিওতে শিখতে পারব, এক নম্বরে কাউন্ট কি, দুই কাউন্টের প্রকারভেদ, তিন নম্বরে কাউন্টের উদ্দেশ্য, চার কাউন্ট ও জিএসএম এর মধ্যে সম্পর্ক, পাঁচ কাউন্ট নির্ণয় করার পদ্ধতি। তো এক নম্বর হচ্ছে কাউন্ট কি। কাউন্ট হলো সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে বোঝায়। যদি সহজ করে বলি, সুতা মোটা না চিকন সেটা নির্ণয় করাই হচ্ছে কাউন্ট। দ্বিতীয়ত কাউন্টের প্রকারভেদ। কাউন্ট দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট আর অন্যটি হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এক ইংলিশ কাউন্ট, দুই ম্যাট্রিক কাউন্ট, আর তিন হচ্ছে ওরস্টেট কাউন্ট। এখন ইনডিরেক্টের ক্ষেত্রে আসি। ইনডিরেক্ট কাউন্ট হচ্ছে সুতার একক ভরের দৈর্ঘ্যের সুতাই ইনডিরেক্ট কাউন্ট। যদি সহজ করে বলি, সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে, অর্থাৎ বুঝতে হবে যে সুতার কাউন্ট যদি বেশি হয় তাহলে এটা ইনডিরেক্ট সিস্টেম। উদাহরণস্বরূপ, যদি 20 অ্যানি হয় তাহলে সুতা অ্যাভারেজ হবে, অর্থাৎ মোটামুটি চিকন হবে। আর যদি আরও বাড়ে, অর্থাৎ যদি 40 অ্যানি হয়, যদি 40 ইংলিশ কটন কাউন্ট হয় তাহলে সুতা তত আরও চিকন হবে। আর যদি 60 অ্যানি হয়, 60 ইংলিশ কাউন্ট হয় তাহলে সুতা আরও বেশি চিকন হবে। অর্থাৎ বুঝতে হবে যে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। সাধারণত কটন, উলেন, ওরস্টেট, লিনেন প্রভৃতি আশের ক্ষেত্রে এই ইনডিরেক্ট সিস্টেম ব্যবহৃত হয়। এখন আসি ডিরেক্ট কাউন্ট বা প্রত্যক্ষ কাউন্ট। ডিরেক্ট কাউন্ট হচ্ছে সুতার একক দৈর্ঘ্যের ভরের সুতাকে ডিরেক্ট কাউন্ট বলে। সহজ করে বললে, সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত বেশি মোটা বা স্থূল হবে। এখন সুতার কাউন্ট যদি 40 হয় তাহলে সুতা মোটামুটি অ্যাভারেজ হবে, যদি 60 কাউন্ট হয় তাহলে সুতা তত মোটা হবে, আরও যদি 80 কাউন্ট হয় তাহলে সুতা আরও মোটা হবে। তো বুঝতে হবে যে এটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে হচ্ছে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে বা স্থূল হবে। এই পদ্ধতি সাধারণত জুট, সিল্ক, নাইলন, হেম্প ইত্যাদির ক্ষেত্রে এই ডিরেক্ট কাউন্ট ব্যবহৃত হয়। এখন আসি কাউন্টের উদ্দেশ্য নিয়ে। কাউন্টের উদ্দেশ্য হল, এক প্রথমত সুতা মোটা না চিকন সেটা নির্ণয় করা, দুই উৎপাদিত কাপড় মোটা হবে না কি চিকন সে সম্পর্কে জানা, তিন নম্বর হচ্ছে কাপড়ের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া, চার কাপড়ের জিএসএম সম্পর্কে পূর্বেই অবগত হওয়া, পাঁচ সুতা বা কাপড়ের কাউন্ট সম্পর্কে জেনে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা। এখন আসি কাউন্ট ও জিএসএম এর মধ্যে সম্পর্ক। আমরা পূর্বে জেনেছি কাউন্ট সম্বন্ধে। কাউন্ট হলো সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে, অর্থাৎ সুতা মোটা না চিকন সেটা হচ্ছে কাউন্ট। অন্যদিকে জিএসএম হচ্ছে এক স্কোয়ার মিটারে কাপড়ের ওজন যত সেটাই তার জিএসএম। এখন কাউন্ট এবং জিএসএম এর মধ্যে আমরা যদি দেখি তাহলে কাউন্টে যদি সুতা মোটা হয় তাহলে এক স্কোয়ার মিটারে কাপড়ের ওজনটা বেশি হবে। যেহেতু সুতা মোটা সেহেতু অবশ্যই এক স্কোয়ার মিটারে কাপড়ের ওজন বেশি হবে, অর্থাৎ তার জিএসএমটাও বেশি হবে। আবার অপরদিকে যদি কাউন্টে সুতা চিকন হয় তাহলে এক স্কোয়ার মিটারে কাপড়ের ওজনটাও তত কম হবে, অর্থাৎ জিএসএম কম হবে। সুতরাং এই দুইটি মধ্যে খুবই সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কাউন্টে যদি সুতা চিকন হয় তাহলে তার জিএসএমটা কম হবে, এবং কাউন্টে যদি সুতাটা মোটা হয় তাহলে তার জিএসএমটা বেশি হবে। সুতরাং একটি আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। পাঁচ নম্বরে হচ্ছে কাউন্ট নির্ণয়ের পদ্ধতি। এ সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।